ব্রঙ্কসে প্রথমবারের মতো বিনোদনমূলক একটি গাজার ডিসপেন্সারি খোলা হলো। বৃহস্পতিবার এই মারিজুয়ানা তথা গাজার ডিসপেন্সারি উদ্বোধন হয় বলে জানায় কর্তৃপক্ষ। স্ট্যাটাস ক্যানভিস নামের একটি কোম্পানি এই গাজার ডিসপেন্সারিটি ওপেন করে। এই কোম্পানির মালিকানায় রয়েছে অতীতে গাজা সেবনের দায়ে দোষী সাব্যস্ত একজন ব্যক্তি। এই প্রজেক্টটি নিউ ইয়র্কের সোশ্যাল ইকুইটি ক্যানাবিস ইনভেস্টমেন্ট ফান্ডের একটি শাখা বলে জানা যায়। ট্রেমন্ট এবং মারমিয়ন অ্যাভিনিউতে অবস্থিত ডিসপেন্সারিটি বৃহস্পতিবার বিকেল 4:20 থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর কিছু সময়ের জন্য আবার বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, এটি সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর ডিসপেন্সারি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।